আছো তোমরা সবাই? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। যারা আমাকে প্রথমবার দেখছো, আমি তন্নিমা, আমার চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তো আজকে আমি আবার রাসমেলায় যাব। আজকের দিনটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমার রাসমেলা ব্লগ টু না ডে টু হতে চলেছে, কারণ আমি প্রথম যেদিন গিয়েছিলাম সেই দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে আবার যাব, আজকের ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর বেশি বকবক না করে সোজা রাসমেলায় চলে যাই। এবার আমরা চলে যাচ্ছি রাসমেলার সামনে। প্রত্যেকবার এই সাংস্কৃতিক মঞ্চে বাইরের থেকে অনেক শিল্পীরা আসেন এবং সুন্দর সুন্দর গান করেন, কিন্তু এইবার যেহেতু ছোট করে রাসমেলা হচ্ছে তাই বাইরের থেকে কোনো শিল্পী আসেনি। কিছুক্ষণ আমরা গান শোনার পর এবার চলে যাচ্ছি নাগরদোলার দিকে। এবার তো কোনো বেশি নাগরদোলা আসেনি, শুধু একটাই ব্রেক ডান্স এসেছিলো এবং ওটাতেই আমি আর ছোট ভাই চড়েছি। আমরা এখন ব্রেক ডান্সে উঠবো। ছোট ভাইকে নিতে মামা এসছে, তাই জন্য এখন একটু বাড়ি যাচ্ছি, আবার মেলায় আসবো। আমরা এখন মেলা মাঠ থেকে বার হয়ে যাচ্ছি, ম্যাজিকের দোকানে ম্যাজিক কিনবে ভাই, সেই জন্য চলো।
ফাইনালি চলে এসেছি ম্যাজিকের দোকানে, এখন ম্যাজিক দেখার পালা। এখন গেছে ম্যাজিক শিখতে ভেতরে, আমি এখানে একটু রেখে ভিডিও করি। তো এখন ম্যাজিক শিখতে ভেতরে গেল আর আমি বাইরে দাঁড়িয়ে ওয়েট করছি। এই ম্যাজিকগুলো কিন্তু বাড়ি গিয়ে আমার উপরেই দেখানো হবে, তারপরে যখন পারবে না তখন বলবে দিদি তুই কেন শিখলি না, আর এখন যদি আমি শিখতে যেতে চাই আমাকে বলবে যে না 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 আমি শিখবো, আমি তোকে দেখাবো ম্যাজিক। প্রত্যেকবার সেই ছোটোর থেকে এই একই ব্যাপার হয়ে আসছে। যাই হোক আমি ওয়েট করছি, ও এখন শিখে আসুক, তারপরে আবার একটু মেলায় যাব। তো সাথে থাকো তোমরা। আমি এটাকে এখানে রাখলাম, জাস্ট ওই সলাইয়ের বাক্সটাকে জাস্ট একটু ম্যাজিক করলাম, জাস্ট ওয়ান জাস্ট টু জাস্ট থ্রি ফাইনিশ।
উফ, সেই ম্যাজিশিয়ান আমাদের। আমি বাড়িতে চলে এসেছি মেলার থেকে। আজকে একটু মেলা থেকে শপিং করেছি, মানে কিছু কিছু জিনিস কিনেছি। কি কি কিনেছি সেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমাদেরকে দেখাই আমি কি কি নিয়ে এসেছি। তো প্রথমেই ভাই আর ছোট ভাই ওরা কিনেছে এই কুকুরগুলো। এটা ছোট ভাইয়ের আর ওটা ভাইয়ের। ছোট ভাই নিতে ভুলে গেছে, সেজন্য রেখে গেছে। এটা হচ্ছে ওদেরকে আমি কিনে দিয়েছি। তারপর আমি কিনেছি এই পপকর্ন। মেলাতে তো পপকর্ন কিনতেই হবে, না হলে মেলা মেলা মনেই হবে না, এই জন্য পপকর্নটা কিনেছি। কিনেছি হচ্ছে আচার, তেঁতুলের আচার, ফুলের আচার আর রাসমেলা স্পেশাল হজমি। আমি প্রত্যেকবার এগুলোই কিনে থাকি মেলা থেকে, এবারও কিনেছি। আর আসে হচ্ছে বাংলাদেশ থেকে অনেক দোকান আসে মেলায়। তো আমার যারা বাংলাদেশের বন্ধু আছে তোমাদেরকে বলি, তোমাদের দেশের এই যে পিওর খেজুরের গুড় মেলা থেকে আমি কিনে নিয়ে এসেছি। তারপর কিনেছি আমার বুনুর জন্য কানের, এই কানেরটা কিনেছি বুনুর জন্য। আর কিনেছি আমার জন্য এই যে কাঁথা স্টিচের এই কুর্তির পিসটা। আমি মেলা থেকে প্রতিবারই এরকম কাঁথা স্টিচের কুর্তি কিনি পিস, তাই এইবার আমি একটা রেড কালারের কাঁথা স্টিচের কুর্তির পিস কিনেছি। ব্যাস এই ছিল আমার মেলার শপিং। তো আজকে মেলায় ভালোই মজা করলাম আমি ভাই ছোট ভাই মিলে। তো আজকের ব্লগটা এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আই হোপ কি তোমাদের এই ব্লগটাও ভালো লেগেছে। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর কমেন্ট করে দিও আমার শপিংগুলো কেমন হয়েছে। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায়। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তোমাদের অনেক 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 থ্যাংক ইউ। আর তোমরা যারা সাবস্ক্রাইব করোনি আমার ভিডিও দেখছো তোমাদেরকেও থ্যাংক ইউ। তো তোমরা সবাই খুব ভালো থেকো। আর রাসমেলা হচ্ছে 18 তারিখ পর্যন্ত রয়েছে, আবার শুনছি যে দুদিন বাড়িয়েছে 20 তারিখ, হয় 18 না হয় 20। তো এখনও হাতে দুদিন মতো সময় আছে। তোমরা যারা এখনও রাসমেলায় আসোনি তোমরা এসে দেখে যাও, ঘুরে যাও, ভালোই লাগবে, ছোট্ট শিল্পমেলা। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করে দিচ্ছি, বাই।